নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, রাস্তা সংক্রান্ত ভিডিও। আমাদের গ্রামের অর্থাৎ আমাদের বাড়ির সামনের রাস্তার কী হাল সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। অনেক দিন থেকেই রাস্তা ভাঙতে শুরু করে দিয়েছে। তো এক বছর হলো রাস্তার অবস্থা এমনই খারাপ যে মানুষজন চলাফেরা করতে পারছে না, কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না। মোটামুটি এর আগে ওরকম অবস্থা হয়েছিল যে রাস্তা ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে গিয়েছিল। তো পঞ্চায়েতকে জানানোর পরে মেম্বার এসে অল্প কিছু ইট দিয়ে সেই রাস্তাটা কিছুটা ঠিক করা হয়েছিল, পুরোপুরি ঠিক করা হয়নি। তারপরে আবার সেই রাস্তা ভাঙন ধরতে শুরু করে। তো কিছুদিন হলো রাস্তার অবস্থা এমনই খারাপ হয়েছে যে গাড়ি ঘোড়া কিছু যেতে পারছে না, আর বারে বারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটছে। তো এবার আপনারাই বলুন, কেন আমরা ভোট দেব? আমরা ভোট দেই একটা আশায়, যেন আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারি, আমাদের রাস্তাঘাট ঠিক থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকে। আমরা সেই উদ্দেশ্যে ভোট দিই। কেন আমরা ভোট দেব এই প্রশ্নটা সবার মধ্যে থাকা উচিত। আপনারাই বলুন যে যখন ভোট আসে তখন সবাই বাড়ি বাড়ি গিয়ে রাস্তা করে দেব, বাড়ি করে দেব, অনেক কিছু অনেক কথা বলে ভোট আদায় করেন। কিন্তু এখন এমন একটা বিপদের সময়, বারে বারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা জানা সত্ত্বেও তবু মেম্বার প্রধান পঞ্চায়েতের কোনো হেলদোল নেই। সবার উদ্দেশ্যেই বলছি, রাস্তার অবস্থা কেমন সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আজ 28 মে রবিবার, সকালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। রাস্তা সারাই করা হবে কিছুটা। তো এই বিষয়ে তো মেম্বার প্রধানের কোনো হেলদোল ছিলই না, তাদের বলেও এটা করা গেল না। তাই গ্রামের জনগণ, গ্রামের যুবক এবং গ্রামের লোকজনরা সবাই মিলে চাঁদা তুলে এই রাস্তা সারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে চাঁদা তুলে রাস্তা সারাইয়ের ব্যবস্থা করছে। এখানে ইট নিয়ে আসা হয়েছে। তো সেই ভেঙে যাওয়া গর্তের মধ্যে ইট ঢেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সকাল 10টার মতো বাজে। এই রোদের মধ্যে গ্রামের লোকজন সবাই মিলে রাস্তা ঠিক করছেন। এদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখতে পাচ্ছেন যে রাস্তা মোটামুটি চলার মতো ঠিকঠাক হয়েছে, মানুষ চলতে পারছে, আস্তে আস্তে লোকজন যাতায়াত করছে। সবাই দেখতে পেলেন যে রাস্তার কী হাল। রাস্তা মোটামুটি চলার মতো ঠিক করা হলো। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।